আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, করোনা ভাইরাস সংক্রমণ এবং প্রতিরোধ বিষয়ক আরটিভির বিশেষ আয়োজন ডক্টরস প্রেসক্রিপশন করোনায় করণীয় এবং আপনার প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, প্রতিনিয়ত আমরা নিজেরা নিরাপদ থাকবার চেষ্টা করছি এবং তার মাধ্যমেই অন্য আরেকজন মানুষকেও নিরাপদ রাখবার চেষ্টা করছি। এই বিষয়গুলো নিয়েই আমরা আজকে আলোচনা করব। আপনারাও আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করতে পারবেন, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে টেলিফোন করতে পারেন স্ক্রিনে দেখানো নাম্বারে। আপনারা আমাদের কাছে মেইল করুন dp@rtvbd.tv, এই ঠিকানায়। আপনারা আমাদের কাছে SMS পাঠাতে পারেন দেখানো নিয়ম অনুযায়ী, এবং আপনারা ফেসবুকে সরাসরি প্রশ্ন করতে চাইলে লগ ইন করুন www.facebook.com/rtvonline এই আইডিতে। প্রিয় দর্শক, এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে স্টুডিওতে আজকে উপস্থিত রয়েছেন সংক্রামক রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ, সাবেক পরিচালক রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর, এবং আমাদের সাথে আরও উপস্থিত রয়েছেন বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, বারডেম হাসপাতাল। আপনাদের দুজনকে আমাদের আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ ডক্টর বাইজিদ জি। আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আজকে কথা বলতে চাইছি। প্রথমেই স্যার আপনার কাছে আমি জানতে চাইব যে বিষয়টি, যে আমরা সকলকেই ঘরে থাকবার জন্য অনুরোধ করছি, সরকার থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে, WHO থেকেও সেরকম নির্দেশনা দেওয়া হয়েছে, এই যে ঘরে থাকার যে ব্যবস্থাপনা বা গৃহ ব্যবস্থাপনা কী কীভাবে হতে পারে একজন রোগীর, অথবা যিনি সন্দেহজনক অথবা যিনি রোগী নন, সকলের ক্ষেত্রেই আপনি যদি একটু বুঝিয়ে। ধন্যবাদ ডক্টর বাইজিৎ। বাংলাদেশে 17 কোটি মানুষ, গড়ে চারজন করে ধরলে প্রায় 4 কোটি পরিবার। তো সুতরাং আমরা প্রত্যেকটা পরিবারে যদি এরকম একটা কর্মপরিকল্পনা করি যে আমাদের গৃহে করোনা ভাইরাস প্রবেশ করতে দেব না, কারো যদি গৃহ কোয়ারেন্টাইন করতে হয় সেটা সফলভাবে করব, যাতে তার কাছ থেকে আরেকজনের সংক্রমণ না হয়। ঠিক একইভাবে আল্লাহ না করুক কোনো গৃহে যদি করোনা ভাইরাসের সংক্রমণ দেখা দেয়, সেক্ষেত্রে সেই সদস্যের জন্য কি আমাদের করণীয় আছে, সেই সদস্যের কি করণীয়, পরিবারের অন্য অন্য সদস্যের তার জন্য কি করণীয়, জি, এটা পুরোটাকে আমরা গৃহ ব্যবস্থাপনা করতে বলতে পারি জি করোনার জন্য। এবং এটা যদি আমরা সফলভাবে করতে পারি, 4 কোটি পরিবার যদি সফলভাবে করতে পারে, কিংবা 4 কোটি পরিবারের বেশিরভাগ যদি এটা সফল করতে পারে, তাহলে কিন্তু আসলে বাংলাদেশ সামগ্রিকভাবে এই করোনা ব্যবস্থাপনায়, করোনা প্রতিরোধে, করোনা নিয়ন্ত্রণে সাফল্য লাভ করবে। তো আমরা যদি প্রথম বিষয়টাতে আসি যে গৃহে করোনা যাতে প্রবেশ না করে, সেই ব্যবস্থাই এখন বাংলাদেশে চলছে এবং বিশ্বের অনেক দেশেই সেটা চলছে, যেটাকে আমরা সোশ্যাল ডিস্টেন্সিংয়ের একটা অংশ বলছি, যাতে করে গৃহ থেকে কেউ বাইরে না যান। আপনি খেয়াল করে দেখুন যে আসলে কিন্তু আমাদের গৃহে সাধারণত করোনা ভাইরাস সংক্রমণ নেই, তাহলে বাইরে থেকে এটা গৃহে আসতে হবে জি। সুতরাং আমি যদি এমন কোনো ব্যবস্থা নিই, এমন ব্যবস্থাগুলো নেই যাতে করে এটা বাসায় প্রবেশ না করে, তাহলে আমার বাসার সদস্যরা কিন্তু করোনামুক্ত থাকবে, পুরো করোনা যতদিন এখানে মানে বিস্তার করতে থাকবে, তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ। এবং সেখানে আমরা ব্যক্তিগতভাবে উদ্যোগ নিতে পারি, রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া যায়। এখানে রাষ্ট্রীয়ভাবে উদ্যোগ নেওয়া হয়েছে জি, যে বাংলাদেশে ছুটি ঘোষণা করা হয়েছে আপনি জানেন 4 এপ্রিল পর্যন্ত, এবং শুধু তাই না, কঠোরভাবে এই সোশ্যাল ডিস্টেন্সিং বা মানুষ যাতে ঘরে থাকেন সেটা কিন্তু খুব কঠোরভাবে নিয়ন্ত্রিত হচ্ছে সারা দেশ জুড়ে। এটা একটা বিশাল ব্যাপার, 17 কোটি মানুষ এখন ধরতে গেলে গৃহের মধ্যে, তার মানে এর মাধ্যমেই আমাদের গৃহে এটা আসার সম্ভাবনাটা কম। তারপরেও আমাদের কাউকে কাউকে বাইরে যেতে হবে। ভবিষ্যতে আমি যদি চিকিৎসকদের কথা বলি, চিকিৎসা সেবাদানকারীদের কথা বলি, তাদের বাইরে যেতে হবে। শুধু তাই না, আসলে তাদেরকে ঝুঁকির মধ্যে যেতে হবে, হাসপাতালে যেতে হবে যেখানে এই রোগীটা থাকতে পারে, কেউ নিয়ে আসতে পারেন। তো উনি যখন যাবেন তখন উনি যেন আক্রান্ত না হন, কারণ উনি আক্রান্ত হলে কিন্তু গৃহে তার এটা নিয়ে আসার ঝুঁকিটা বাড়বে। বা গৃহে একজন চিকিৎসক যদি কোনো কারণে আক্রান্ত হন, তার মাধ্যমে অন্য রোগীরাও আক্রান্ত হতে পারেন এবং তার গৃহের মানুষরাও আক্রান্ত হতে পারেন। তো সুতরাং এটা খুব গুরুত্বপূর্ণ, যাতে করে উনি যখন এই কাজগুলো করবেন উনি এমনভাবে নিজেকে সুরক্ষিত রাখবেন, একেবারে মানে আমাদের PPE পরিধান থেকে শুরু করে জি ইউনিভার্সাল প্রিকশনের মধ্যে হাত ধোয়া, এগুলো যেগুলো আছে, গ্লাভস পরা, মাস্ক পরা সবার জন্য। এবং এখানে যদি আমাদের স্বাস্থ্য বিভাগের সহায়তা থাকে, রাষ্ট্রীয় সহায়তা থাকে, যাতে করে আমাদের সেবাদানকারীরা সকলেই একদম CSCP থেকে শুরু করে HA HI, ক্লিনার থেকে প্রফেসর, সকলের লাগবে এটা অবশ্যই। তো সুতরাং এটা একটা গুরুত্বপূর্ণ। অন্যান্য কারো কারো যেতে হইতে পারে বাইরে, তো আমরা মানে পরামর্শ দিচ্ছি যাদের বয়স বেশি,
যাদের নানা ধরনের রোগ আছে, যাদের যে প্রতিরোধ ক্ষমতাটা কম, তারা যেন পারতপক্ষে বাইরে না যান। তাহলে একজন অ্যাডাল্ট ইয়াং বরং যে উনি অত্যাবশ্যক কোনো কাজে হয়তো ওষুধ কিনতে হইতে পারে বা বাজার ঘাট করতে হতে পারে, উনি সেই জন্য বাইরে যাবেন এবং যত কম সময় থাকা যায়। এবং বাইরে থেকে এসে দুটো কাজ খুব গুরুত্বপূর্ণ, যে ওনার পোশাক আশাক, ওনার জুতো, এগুলোর মাধ্যমে জীবাণুটা আসতে পারে, আর ওনার হাতের মাধ্যমে আসতে পারে। তাহলে আমরা যদি হাতটা খুব ভালো করে সাবান পানি দিয়ে খুব ভালো করে ধুই, পোশাকটা যদি প্রয়োজনে আমরা ডিটারজেন্টে ভিজিয়ে দিই, আমরা এবং বাইরে থেকে গৃহে প্রবেশের পরেই যদি আমরা তাৎক্ষণিকভাবে এই কাজগুলো করি, সাথে সাথেই করতে হবে। আমরা গৃহ ব্যবস্থাপনা নিয়ে খুব চমৎকার কিছু পয়েন্টস আপনার কাছে শুনছিলাম, এই বিষয়টি নিয়ে আবারও আমরা ফিরব। অধ্যাপক ডক্টর দেলোয়ার স্যার, আপনি বক্ষব্যাধি বিভাগের প্রধান হিসেবে কাজ করছেন বারডেম হাসপাতালে, আপনি আমাদেরকে একটু জানাবেন কী ধরনের লক্ষণ প্রকাশিত হয়, আমরা কী কী ধরনের লক্ষণের কথা শুনছি একটু যদি বিস্তারিত। সাধারণত যারা, এটা আসলে একটা ভাইরাল ফিভার আপনারা জানেন, এবং সেই ভাইরাসটা তো আমাদের শ্বাসতন্ত্র দিয়ে ছড়িয়ে প্রবেশ করে এবং শ্বাসতন্ত্রের যে উপসর্গগুলো সেটাই বেশি হয়। যেমন তার জ্বর হয়, কাশি এবং শ্বাসকষ্ট, এটাই প্রধান উপসর্গ। তারপরে কারো কারো খুব কম সংখ্যক কারো নাক দিয়ে পানি পড়া, সর্দির মতো গলা ব্যথা হতে পারে, কারো কারো হয়তো ডায়রিয়া হতে পারে, কিন্তু সবচেয়ে কমন হচ্ছে জ্বর, কাশি এবং শ্বাসকষ্ট। জি, এই লক্ষণগুলো অন্যান্য অনেক ফ্লুতেই থাকে। জি, কাজে এই লক্ষণগুলো উপসর্গ আছে, তার সাথে যদি তার এমন একটা ইতিহাস থাকে যে বিদেশে থেকে তার বাড়িতে বাংলাদেশে আসছেন বা তার কন্টাক্টে আছে কেউ যেখানে করোনা আক্রান্ত হয়েছে সেরকম, অথবা তার বাসায় কারো করোনা রোগী আছে, করোনা ইনফেকশন রোগী আছে, তার সংস্পর্শে থাকে এবং তার যদি এই উপসর্গগুলো থাকে, তাহলে আমাদের প্রথমে সন্দেহ করব তার করোনা হয়েছে কিনা। জি, এবং সেই অনুযায়ী তখন তাকে তাকে আমরা যে নিয়ম আছে তাকে যে পরীক্ষা করার জন্য পাঠাতে হবে, যে পদক্ষেপ নিতে হবে। জি স্যার, আপনি গৃহ ব্যবস্থাপনা নিয়ে বলছিলেন, আমরা সেখান থেকেই আবারও একটু যেতে চাই। আপনি বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টস বলেছেন, আসলে গৃহে যারা আমরা বসবাস করছি পরিষ্কার পরিচ্ছন্নতার বিষয়টি আপনি বলেছেন, আর যদি কিছু অ্যাড করেন। না, ওখানে আরও একটু ছিল, আমি সেটা শেষ করি। জি স্যার, যে ধরুন কিছু বাজার করে নিয়ে আসলো, আমাদের ধরুন শাকসবজি, তরি তরকারি, মাছ মাংস, এগুলো তো অনেক সময় ভাইরাসটা লেগে থাকতে পারে। লেগে থাকার এরকম, যিনি শাকসবজি ক্ষেত থেকে উঠাচ্ছেন সেই সময় তার যদি কারো এই ধরনের রোগ থাকে এবং তিনি যদি হাঁচি কাশি দেন, তাহলে কিন্তু পটল বা যে কোনো আমাদের যেগুলো আমাদের শাকসবজি কেনা হয় সেগুলোতে লেগে থাকতে পারে। কিংবা বাজারে যখন বিক্রি করা হচ্ছে একটা খাঁচার মধ্যে, সেই যিনি বিক্রি করছেন তার যদি হাঁচি কাশির মধ্যে এটা আসে, কিংবা বাজার যিনি করতে আসছেন তাদের কেউ যদি হাঁচি কাশি দেয়, তাহলে কিন্তু এটাখানে লেগে থাকতে পারে। জি, তো সুতরাং এই ধরনের শাকসবজি, ইভেন প্যাকেটজাত যেগুলো পণ্য আছে সেই প্যাকেটের গায়েও লেগে থাকতে পারে। তো সুতরাং এখন যে কোনো পণ্য যখন আমরা বাসায় নিয়ে যাব, তাহলে আমাদের উচিত হবে এগুলোকে একটু জীবাণুমুক্ত করার চেষ্টা করা। অবশ্যই, যেমন ফলমূল কেউ নিয়ে যেতে পারে, ফলমূলের গায়ে লেগে থাকতে পারে। এখানে একটা হতে পারে যে পানি গরম করে, গরম বলতে আমি বলছি 60-70 ডিগ্রি তাপমাত্রা, জি, ওর মধ্যে যদি এই ফলটা একটু ডুবিয়ে রাখা যায় তাহলে এর একদিকে স্বাদ নষ্ট হবে না। এই প্র্যাকটিস কিন্তু আমরা আগেও করেছি যে ফলে যাতে সহজে পোকা না ধরে, এটা কিন্তু কার্যকরী। জি, তো সুতরাং ভাইরাসের ক্ষেত্রে এটা আরও বেশি কার্যকরী হবে। পাশাপাশি শাকসবজি এগুলো খুব ভালো করে ধুয়ে নেয়া, ডিম যেরকম হতে পারে, যে ডিমের গায়ে আপনি জানেন যে ডিম পাড়ার পরে কখনো কোনো আঠালো জিনিস লেগে থাকে, এখন কোনো ফার্মের কর্মী যদি আক্রান্ত হন, আমরা জানি না হতে পারে, এবং তার হাঁচি কাশি যদি ওই ডিমে লেগে থাকে এবং সেই ডিমটা যদি আমরা ফ্রিজে উঠিয়ে রাখি পরিষ্কার না করে, কিংবা যিনি ডিমটা ভাজবেন বা ডিম সিদ্ধ করবেন, করার সময় ডিমটা যখন নাড়াচাড়া করবেন তার হাতে লেগে যেতে পারে, জি, সেখান থেকে তার নাকে আসতে পারে। তো এগুলো সবগুলো ক্ষেত্রেই আমরা যদি এই ধরনের সাধারণ কমন সেন্স আমাদের প্রয়োগ করি যে কোথায় লেগে থাকতে পারে। আপনি এই প্রসঙ্গে যেহেতু আপনি বলছিলেন, সেই প্রসঙ্গে জিজ্ঞেস করছি যে ভাইরাসটি কোন জায়গায় বা কোন সারফেসে কতক্ষণ সময় জীবিত থাকতে পারে বা কতক্ষণ সময় সে আমার জন্য বিপজ্জনক হতে পারে, সেটি যদি একটু বলে দিতেন। না, এটা আসলে সত্যি, এটা নিয়ে এখন অনেক গবেষণা চলছে যে ভাইরাসটা কোন পরিবেশে, কোন তাপমাত্রায়, কত আর্দ্রতায় কতক্ষণ থাকতে পারে। জি, এটা দেখা গেছে 2 ঘন্টা থেকে শুরু করে 6 ঘন্টা 8 ঘন্টা, এখনো একেবারে পুরো ফিগারটা আসেনি, এখনো চলছে তদন্ত, এখনো অবশ্যই গবেষণা বলা যাচ্ছে। হ্যাঁ, একইখানে আমাদের জন্য নতুন একটি সমস্যা, ঘরের ভিতরে একরকম অবস্থা, ঘরের বাইরে একরকম অবস্থা। তো সুতরাং আমরা ধরে নিই যে মিনিমাম একটা সময় এটা বেঁচে থাকতে পারে,
আমরা একেবারে খুব সুনির্দিষ্ট না বলতে পারলেও এই মুহূর্তে, তো আমরা যদি এই সাধারণ মানে ব্যবস্থাপনাগুলো করি তাহলে কিন্তু আমার গৃহে এটা আসার ঝুঁকিটা আমি কমিয়ে ফেলব। জি, তো এটাই হলো যে আমরা যদি প্রত্যেকেই এরকম সচেতন হই, আমাদের পরিবারের সদস্যরা, 4 কোটি পরিবার, সেটা গ্রামে থাকুন, শহরে থাকুন, বড়লোক হন, গরিব লোক হন, বস্তিতে থাকুন, সবারই জন্য এক ব্যবস্থা, কারণ আমাদের সকলে নিজে নিজে রক্ষা করতে হবে, পরিবারকে রক্ষা করতে হবে, অবশ্যই এর কোনো বিকল্প নেই। সুতরাং সকলে যদি আমরা এটা মেনে চলি তাহলে আমার মনে হয় গৃহে আমরা এই ভাইরাসটার আক্রমণ ঠেকাতে পারব, এবং বেশিরভাগ গৃহ যদি এরকম সফল হয় তাহলে বাংলাদেশও সফল হবে। জি স্যার, করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর অথবা আমরা জাস্ট জানতে চাইছি যে আসলে পরীক্ষা নিরীক্ষা কিভাবে করা হয় বা ল্যাবরেটরি ডায়াগনোসিস কিভাবে করা হয়, এই বিষয়টি আমরা শুনবো। একজন দর্শক আমাদের সাথে টেলিফোনে যুক্ত হয়েছেন, দর্শকের প্রশ্ন। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, ওয়ালাইকুম সালাম, দর্শক বলুন, আমরা শুনছি। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, দর্শক কে বলছি? জি বলুন প্লিজ। নানুর থেকে অ্যাডভোকেট বলছি। জি, আমরা শুনছি আপনার প্রশ্নটি, বলুন। জি বলুন। করোনা ভাইরাসে কাপড়ের মধ্যে করোনা ভাইরাস কাপড়ে থাকে কিনা? জি জি দর্শক, আপনার প্রশ্নটি আমরা বুঝতে পেরেছি। আসলে করোনা ভাইরাস, আমরা যে কাপড় পরছি বা বাইরে থেকে আসছি, আমরা এই বিষয়টি নিয়ে কিছুক্ষণ আগেও কথা বলেছি, আসলে কাপড় থেকে সংক্রমিত হতে পারে কিনা যদি বলেন। স্যার বলুন। হ্যাঁ, হতে পারে, অবশ্যই হতে পারে। ধরুন আপনি একটা কাপড় পরে কেউ হাসপাতালে গিয়েছেন, সেখানে হাঁচি কাশি লেগে থাকলো, এবং হাঁচি কাশির সঙ্গে যে আঠালো জিনিসটা থাকে, জি, এটা কিন্তু সহজে উঠে যায় না, এবং এটা যদি মানে অ্যামাউন্টটা বড় হয়, যেটা আমরা হয়তো চোখে দেখতে পারবো না, কিন্তু এখানে কিন্তু ভাইরাস দীর্ঘক্ষণ জীবিত থাকতে পারে। আমরা ড্রপলেট বলি স্যার, যে ড্রপলেটেরও বড়, মানে ড্রপলেটটা তো হলো যে 0.5 মাইক্রনের, হয়তো 5 মাইক্রোমিটারের একটু বড়। আর এটা আমি বলছি একটা থুতুর দলা আমরা যেটা বলি, এই ধরনেরও একটা আমার গায়ে লেগে থাকতে পারে। তার মানে এখানে কোটি 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 ভাইরাস আছে। জি, তো এগুলো ক্ষেত্রে আমার পরামর্শ, আজকে আমাকে সকালে একজন ডাক্তার বলতেছিলেন যে উনি যেটা এখন করছেন হাসপাতাল থেকে ফিরেই ওনার ড্রেসটা উনি পানিতে ডুবিয়ে দিচ্ছেন যেখানে ডিটারজেন্ট আছে, জি, এবং এটা উনি নিয়মিত প্র্যাকটিস করছেন। তো আমার মনে হয় এটা একটা ভালো প্র্যাকটিস, যে আমরা যদি এখন যারা বিশেষত চিকিৎসক বা অন্যান্য যারা ঝুঁকিতে যাবেন তারা যদি এই ধরনের ড্রেস পরি, যেটা ধুলে ড্রেসটা তো নষ্ট হবে না, এই ধরনের এবং সহজে ধোয়া যায়, যেমন একটু সিনথেটিক যেটা সহজে ধোয়া যায়, তো সুতরাং আমরা ডিটারজেন্টের মধ্যে যদি এরকম ডুবিয়ে দিই তাহলে এই জীবাণুটা ডিটারজেন্টে খুব দ্রুত নষ্ট হয়ে যায়, কারণ যে এনভেলাপটা, জি, এটা ক্ষারে ডিসরাপশন হয়ে যায়। সুতরাং ওই জীবাণুটা আর কোথাও ছড়ানোর সুযোগ নেই। আরও যদি প্রয়োজন হয় কাপড়টা ধুয়ে শুকিয়ে রৌদ্রে, তারপর যদি আমরা একটু ইস্ত্রি করি, আয়রন করি, ইস্ত্রিতে অনেক তাপমাত্রা হয়, সুতরাং এটা ওই জীবাণুটাকে মেরে ফেলবে, ধ্বংস করে, এবং এই কাপড়ের মধ্যে কাজেই আমাদের উচিত হবে আমরা বাইরে থেকে যখন ঘরে ফিরব তখন যেন ব্যবহৃত কাপড়গুলো আমরা ধুয়ে ফেলি, বিশেষ করে যাদের ঝুঁকি আছে বেশি, বিশেষ করে যাদের ঝুঁকি আছে হসপিটালে। আমরা এই বিষয়গুলো নিয়ে আবারও আলোচনায় ফিরব ছোট্ট একটি বিরতি নেবার পরে। প্রিয় দর্শক, ডক্টরস প্রেসক্রিপশন, করোনায় করণীয় আপনাদের প্রশ্ন, এই অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা কিছুক্ষণের জন্য বিরতিতে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে আমরা ফিরে আসব, সঙ্গে থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আপনাদের স্বাগত জানাচ্ছি। আরটিভির বিশেষ আয়োজন ডক্টরস প্রেসক্রিপশন, করোনায় করণীয় এবং আপনার প্রশ্ন, এই অনুষ্ঠানটি দেখবার জন্য আমাদের সাথে আলোচনায় আজকে অংশগ্রহণ করছেন সংক্রামক ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর বেনজির আহমেদ, সাবেক পরিচালক রোগ নিয়ন্ত্রণ স্বাস্থ্য অধিদপ্তর, এবং বক্ষ ব্যাধি বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর মোহাম্মদ দেলোয়ার হোসেন, বারডেম হাসপাতাল। স্যার, আপনাদের দুজনকে আবারও আমি আমন্ত্রণ জানাচ্ছি আমাদের পরবর্তী অংশে। একজন দর্শক আমাদের কাছে SMS করেছেন বিরতির সময়, এবং আমিও আপনাকে সেই বিষয়ে জানতে চেয়েছিলাম। মোহাম্মদ মাসুক রহিম, উনি জানতে চাইছেন কি ধরনের পরীক্ষা নিরীক্ষা আসলে করা হয় করোনা ভাইরাসের ক্ষেত্রে। আমিও এই ধরনের একটি প্রশ্ন আপনাকে প্রশ্ন করতে চেয়েছিলাম। আমরা আসলে পরীক্ষা নিরীক্ষা করবো তার ডিপেন্ড করবে আমার কি ধরনের সিমটম আছে। জি, যে এটা তো আসলে অন্য ভাইরাল ফিভারের মতোই হয়। যদি তার পজিটিভ হিস্ট্রি থাকে, যে তার আইসি মানে তার কন্ট্রাক্ট হিস্ট্রি আছে COVID-19 পেশেন্টের বা কোন থেকে আসছে, এবং তার শ্বাসকষ্ট আছে, সেক্ষেত্রে আমরা সাসপেক্টেড কেস হিসেবে আমি টেস্ট করে থাকি। সেক্ষেত্রে একটা রোগটা নিশ্চিত করার জন্য, আর একটা হচ্ছে
অন্য কোনো রোগ আছে কিনা সেটা দেখে এবং রোগ তীব্রতা দেখার জন্য, জি, তো নিশ্চিত করার জন্য যেটা আরটিপিসিআর টেস্ট সেটা তো নির্দিষ্ট জায়গায় হয়, আপনারা জানেন যে আইডিসিআর করে থাকে, সেক্ষেত্রে আমরা পাঠিয়ে দিই, স্যাম্পল পাঠিয়ে দেওয়া হয়। আর বাকি টেস্টগুলো যেমন একটা এক্স রে ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, এক্স রেতে এবং যদি আরও আমরা সন্দেহ করি এবং রোগ শ্বাসকষ্ট থাকে এটা সিটি স্ক্যান, এটা সিটি স্ক্যান করে ব্লাড কাউন্ট, কমপ্লিট ব্লাড কাউন্ট, সেটা আমাদের যেমন লিকোপেনিয়া লিম্ফোপেনিয়া থাকে, রক্ত লিভার ফাংশন টেস্ট এসজিপিটি বেড়ে যায়, সিআরপি একটা টেস্ট আছে সেটাও ইম্পর্ট্যান্ট, কারণ সিআরপি রাজ খুব বেড়ে যায় এই এই রোগে এবং এটার এই বাড়ার সাথে নির্ভর করে কতটুকু সিভিয়ার রোগে রোগটা আছে। আরেকটা টেস্ট আছে আমরা করে থাকি যদি আমরা ক্লিনিক্যালি যদি মনে করি যে অন্য রোগ আছে কিনা, যে প্রোক্যালসিরোনিন, সেটাও দেখে আমরা বলি অন্য কোনো সেপসিস বা অন্য কারণে বা ব্যাকটেরিয়াল কারণে কোনো ইনফেকশন আছে কিনা সেটাও আমরা অনেক সময় নিশ্চিত করে দিই। তো এটা এই টেস্টগুলো আসলে ক্লিনিক্যাল জাজমেন্ট এবং কোন সেট আপে পেশেন্টটা আছে, কোন জায়গায় আমি চিকিৎসা দিচ্ছি তার উপর নির্ভর করবে। জি, আপনার প্রথমে আমরা জানলাম কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় এবং আইডিসিআর থেকে এখন তারা সিদ্ধান্ত দিয়েছেন বা সরকারের আরো বেশ কিছু নির্দিষ্ট জায়গায় এই পরীক্ষাগুলি ভবিষ্যতে করা যায় কিনা সেই বিষয়ে তারা সিদ্ধান্ত নিয়েছেন। স্যার, আপনার কাছে যে বিষয়টি জানতে চাইব, আমরা দুটো শব্দ খুব বেশি শুনছি এবং খুব প্রয়োজনীয় আমাদের জন্য এখন, আইসোলেশন এবং হোম কোয়ারেন্টাইন, আসলে এই দুটো শব্দকে আপনি যদি একটু বুঝিয়ে বলেন কাদের জন্য কোনটি প্রযোজ্য? ধন্যবাদ ডক্টর ভাইজিৎ। প্রথমে আমরা কোয়ারেন্টাইন বলি, আসলে কোয়ারেন্টাইন আপনি জানেন যে একটা ইংরেজি শব্দ, তো কোয়ারেন্টাইনটা এক ধরনের হলো বিচ্ছিন্ন করে রাখা, আলাদা করে রাখা, যাতে করে আমাদের যিনি কোনো রোগের সঙ্গে স্পর্শে এসেছেন অথবা কোনো আক্রান্ত দেশ থেকে এসেছেন, জি, কিন্তু এখন সুপ্তিকালে আছেন, তার কোনো লক্ষণ প্রকাশ পায়নি, আমরা জানি না তার ভিতরে ভাইরাসটা আছে কিনা, জি, এরকম লোককে কিন্তু আমরা যেহেতু জানি সুপ্তিকালেও রোগটা ছড়াতে পারে, সেই জন্য ওদেরকে আলাদা করে রাখা, জি, যাতে করে যদি এর মধ্যে কোনো তার লক্ষণ প্রকাশ পায় তখন তাকে আমরা আইসোলেশনে নিয়ে যেয়ে ট্রিটমেন্ট করতে পারি। আর এই সময় অন্যদের থেকে আলাদা করে রাখা যাতে করে অন্য কারো মধ্যে উনি এই সময়টাতে রোগ না ছড়ান। তো আমরা কোয়ারেন্টাইন সাধারণত তিন ধরনের করে থাকি, জি, একটা ফ্যাসিলিটি কোয়ারেন্টাইন, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গায় আমরা এদেরকে আলাদা করে, জাহাজে হতে পারে, যেমন আপনি জানেন যে সুন্দরবনে একটা জাহাজ যাচ্ছিল, ওখানকার ক্রুদেরকে সমুদ্রের মধ্যেই কোয়ারেন্টাইন করে রাখা হয়েছে। আপনি জানেন প্রিন্সেস নামে একটা জাহাজ, সেটাও এরকম ছিল। পাশাপাশি কোনো হাসপাতালে করা যেতে পারে, কোনো হোটেলে করা যেতে পারে, এরকম যে কোনো জায়গায়। সেখানে মূল উদ্দেশ্যটা হবে ওখানে যারা থাকবেন একজন আরেকজনের সংস্পর্শে আসবেন, জি, এবং ওনারা বাইরেও কোনো সংস্পর্শে আসবেন না। হ্যাঁ, পাশাপাশি এটা বাড়িতেও করা যেতে পারে, তো সেটাকে আমরা হোম কোয়ারেন্টাইন বলছি, অথবা আপনি একটা ঘরে কাউকে আলাদা করেও রাখতে পারেন, তো এগুলোকে আমরা কোয়ারেন্টাইন বলে থাকি, জি জি, যে এবং আমরা যদি বিশেষ করে হোম কোয়ারেন্টাইনটার কথা বলি যেটা এখন বাংলাদেশে সবচেয়ে বেশি আছে, জি, সেটা যদি বলি সেখানে মূল কারণটা হবে, মূল যে কাজটা হবে সেটা হলো নিজেকে একদম আলাদা করে 14 দিন ধরে রাখা। এটা পারতপক্ষে আলাদা কক্ষে থাকতে হবে এবং সেই কক্ষের সাথে অ্যাটাচ বাথরুম যদি সম্ভব হয় তাহলে অ্যাটাচ বাথওয়ালা একটা কক্ষে থাকতে হবে, ওই কক্ষে আর কেউ যাবেন না এই 14 দিন, তার প্রিয়তম সন্তান কিংবা স্ত্রী, বাবা মা, ভাই বোন, কেউ তার কাছে যেতে পারবেন না। এই ভাইরাস কিন্তু বাবা মা ভাই বোন সন্তানকে চেনে না, সুতরাং উনি যদি এই ধরনের ভিতরে ভাইরাসটা থাকে উনি সন্তানকে একবারের জন্য কোলে নেন, জি, সে একবারেই সংক্রমণটা তার সন্তানের কাছে যেতে পারে। উনি যদি 14 দিন ঠিকই থাকলেন, চোদ্দ দিন একদিন বা কিছু এক দুই ঘন্টা বাইরে গেলেন, এই সময় ইনি ছড়াতে পারেন, এবং তার বাথরুমটা আলাদা থাকতে হবে, ওই বাথরুমে যদি আরেকজন যায় উনি বাথরুমে যে হাঁচি কাশি দিতে পারেন সেটা বেসিনে লেগে থাকতে পারে, সেটা ট্যাপে লেগে থাকতে পারে, সেটা যে বদনাটা ইউজ করবেন সেটা লাগতে পারে, হ্যান্ড শাওয়ারে লাগতে পারে, তো এই জায়গায় আরেকজন যদি যে ইউজ করেন তাহলে তার কিন্তু সংক্রমণটা হবে। সুতরাং আলাদা বাথরুম হলে ভালো হয়, কিন্তু আমাদের সবার কিন্তু আলাদা কক্ষ বা বাথরুম নেই, বিশেষ করে আমাদের গ্রামে বস্তিতে। সেক্ষেত্রে যেটা করণীয় যে ইভেন একটা কক্ষে যদি একাধিক ব্যক্তি থাকে, জি, তাহলে তার বিছানাটাকে চাদর দিয়ে শাড়ি দিয়ে খুব ভালো করে ঢেকে দিতে হবে, ছাদ থেকে শুরু করে মেঝে পর্যন্ত, যাতে করে তার হাঁচি কাশি এগুলো অন্য যারা এই কক্ষে আছে তাদের মধ্যে না ছড়ায়, তাহলে এটা প্রথম কাজ। দ্বিতীয় হলো তার খাবার দাবার আলাদা, বাসন কোসন সব তার আলাদা হবে, এবং পারতপক্ষে ওটা নিজেই পরিষ্কার করবেন, আরেকজন পরিষ্কার, তখন ঝুঁকি বেড়ে যায়, এবং ওনার যত্ন নেবেন মাত্র একজন, যত্ন বলতে এই বোঝাচ্ছি ধরেন খাবারটা দেবে, কিন্তু দিতে হবে কক্ষ যদি আলাদা হয় তাহলে দরজার ফাঁক দিয়ে দিতে হবে, কিন্তু টাচ করা যাবে না, এবং
দুই মিটারের কাছে আসা যাবে না, জি দূরে থাকতে হবে, ঘরে ঢোকা যাবে না, এবং পারতপক্ষে একজন দেবেন, এবং যিনি সুস্থ, যার প্রতিরোধ ক্ষমতা খুব স্ট্রং, ইয়াঙ্গার, পারতপক্ষে যার রোগ নেই, কেননা রোগওয়ালা ব্যক্তি যদি যায় তাহলে ঝুঁকি হবে। আর যদি একই বাথরুম ইউজ করতে হয় তাহলে উনি যখন বাথরুমটা ইউজ করবেন, করার পরে এই বাথরুমটাকে জীবাণুমুক্ত করবেন। মূলত ওই বাথরুমে একটা বালতিতে আমরা যদি ডিটারজেন্ট পানি দিয়ে ওখানে রাখি, ডিটারজেন্ট পানি, একটা কাপড় ভিজিয়ে উনি ট্যাপ, বদনা এগুলো পরিষ্কার করবেন তার বাথরুম ইউজ করার পরে। এবং আমরা একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, একটা অ্যাক্টর যে এখানে, যেটা হচ্ছে সে যদি সবার শেষে বাথরুমটা ইউজ করে এবং সে ক্লিন করে ফেলে, সেটা সবচেয়ে ভালো হয় স্যার। আরেকটা হচ্ছে স্যার, এই কোয়ারেন্টাইন শব্দটা কিন্তু একটা আসছে ইটালিয়ান থেকে, ইটালিয়ান একটা শব্দ, যে 40 দিন আগে যখন ইটালিয়ানরা বাইরে যেত এবং শিপে যখন আসতো, তাদেরকে যখন রোগ থাকলে তার 40 দিন অফশোরে রাখতো, 40 দিন কোয়ারেন্টাইন শিপে থাকতো, তারপরে তারা আসতো। এই কোয়ারেন্টাইন মানে 40 এক শব্দটা, আমাদের 14 দিন বলছি যেহেতু এই রোগটার জন্য, হয়তো এটা ডিপেন্ড করতেছে বিভিন্ন রোগের উপর। অবশ্যই আমরা একজন দর্শকের প্রশ্ন পেয়েছি, দর্শকের সাথে আমরা ফোনে যুক্ত হব। হ্যালো, হ্যালো, জি দর্শক আমরা শুনছি, আপনি আপনার প্রশ্নটি বলুন। বাসার অপোজিটে 30 ফিট দূরত্বে, বাসার অপোজিটে এখন একটা হসপিটাল, হ্যাঁ, এখন ওখানে যদি কোনো করোনা রোগী আছে, আমার দরজা জানলা এখন কি খুলে রাখা উচিত হবে কিনা, বিপজ্জনক কিনা দরজা জানলা খুলে রাখা, বিপজ্জনক কিনা দরজা জানলা, 30 ফিট দূরত্ব আমার বাসা। জি দর্শক, আপনার প্রশ্ন শুনে যতটুকু আমরা বুঝলাম, ওনার হাসপাতাল থেকে, ওনার বাসা থেকে হাসপাতালের দূরত্ব 30 ফিট, কাজেই জানালা খোলা রাখবেন, জানালা খোলা রাখবেন কিনা। না, ধন্যবাদ দর্শক মহোদয়, আমার মনে হয় যে জানালাটা বন্ধ রাখাই ভালো। এমনিতে 30 ফুট যথেষ্ট দূরত্ব, কিন্তু এটাও জানেন যে অনেক সময় বাতাস উঠতে পারে, সে হাসপাতাল থেকে কোনো জীবাণু যদি ওর জানালা খোলা থাকে বা দরজা খোলা থাকে, কিংবা ওই হাসপাতালের কাছাকাছি যদি কোনো বর্জ্য থাকে, আমাদের মেডিকেল ওয়েস্ট যেগুলো, অনেক সময় এই বর্জ্যগুলো আমরা ঠিক মতো অপসারণ করতে পারি না, জি, সেগুলো যদি কোনো বাতাসে উড়িয়ে ওই ঘরের ভিতর ঢোকে এবং সেখানে যদি আমাদের এই থুতু কফ লেগে থাকে, যেটা আমাদের কোনোভাবে বাসার ভিতরে সংক্রমণ ঘটাতে পারে, কারণ আসলে সারা বিশ্বজুড়ে যে সংক্রমণগুলো ঘটছে আমরা এখনও কিন্তু একেবারে নিশ্চিত না ঠিক কী কীভাবে সংক্রমণ ঘটছে, সুতরাং সম্ভাব্য জায়গাগুলো আমাদের ব্লক করাটাই বুদ্ধিমানের কাজ, যাতে করে আমার সংক্রমণ না হয়। জি, ধন্যবাদ আপনাকে। জি, আমাদের দর্শকের প্রশ্নের উত্তর আমরা পেলাম। আমরা একজন দর্শকের মেইল পেয়েছি, উনি যদিও দিনক্ষণ তারিখ উল্লেখ করেননি, সৌদি আরব থেকে একজন লিখছেন যে তার বড় ভাই কিছুদিন আগে দেশে ফিরেছেন, তার সেই সময়ে জ্বর ছিল কিন্তু এখন তার জ্বর ভালো হয়ে গেছে, এ নিয়ে একটু সন্দেহ দেখা দিয়েছে যে তার আত্মীয় স্বজন বা আশেপাশের লোকজন তারা এখনো তাকে সাসপেক্ট করছেন, এরকম ঘটনা আসলে ঘটছে, আসলে আমাদের কিভাবে এগুলো উচিত বা সঠিক নির্দেশনাটা কি হওয়া উচিত যদি আবার একটু বলেন। আসলে যার করোনা সন্দেহ হবে, জি, তার মানে লক্ষণ প্রকাশ পেয়েছে, জি, ওনার জন্য এই জন্য সন্দেহ হচ্ছে যে উনি সৌদি আরব থেকে আসছেন, জি, যেখানে করোনা রোগী আছে, এবং সৌদি আরব থেকে আসার সময় উনি বিভিন্ন এয়ারপোর্ট দিয়ে এসেছেন, উনি আরো এক মাস আগে এসেছেন, বিভিন্ন লোকের সঙ্গে স্পর্শে এসেছেন, জি, হ্যাঁ, এক মাস আগে এসেছেন, সেই হিসাবে আমাদের হিসাব মতো এটাকে আমরা আর করোনায় ধরবো না। তারপরেও জাস্ট আমি এই সূত্রেই বলে রাখি যে কেউ যদি করোনায় আক্রান্ত হন, তার যদি রোগের লক্ষণ প্রকাশ পায়, জি, আমরা সাধারণত 7 দিন, জি, 7 দিন পর্যন্ত বলি যে ওনার ছড়াতে পারে রোগ, এবং ভালো হয়ে যাওয়ার পরেও 2-3 দিন পর্যন্ত তার ভাইরাস ছড়াতে পারে, এবং আমাদের যদি পরীক্ষার সুযোগ থাকে তাহলে তার আমাদের নাক থেকে বা গলা থেকে আমাদের সিক্রিশন নিয়ে এটা যদি আমরা টেস্ট করে পরপর 2 টেস্টে নেগেটিভ পাই, তখন আমরা বলি তার দ্বারা আর এই রোগটা ছড়াবে না। আর যেখানে পরীক্ষার সুযোগ নেই সেখানে এরকম হইতে পারে লক্ষণ সেরে যাওয়ার পরে আরও কয়েকদিন যদি উনি আলাদাভাবে থাকেন তাহলে সেটাই ভালো, কিন্তু ওনার জন্য বলছি যেহেতু অনেকদিন আগে, সুতরাং তার আত্মীয় স্বজন বা তার নিজের জন যারা আছেন ওনার থেকে রোগ ছড়াতে পারে এরকম সন্দেহ করার কোনো কারণ নেই এই মুহূর্তে, নাই এই মুহূর্তে নাই। যে আমাদের অনেকগুলো SMS আসছে, একজন স্বাস্থ্যকর্মী SMS করছেন যে তার সেবাদানের ক্ষেত্রে বা সেবাদানের সময়ে কি ধরনের প্রোটেকশন তার ক্ষেত্রে নেওয়া উচিত, যে কোনো স্বাস্থ্যকর্মীর ক্ষেত্রে এটা বিষয়টি নিয়ে আসলে আলোচনা হওয়া উচিত, যদি এটা এটা ডিপেন্ড করে নির্ভর করছে যে কোন লেভেলে কোথায় সে দিচ্ছে সেবাটা দিচ্ছেন, যদি সে স্ক্রিনিং যেটা বলি আমি সন্দেহভাজন কেস সেখানে যদি হয় সেখানে এক ধরনের তার প্রোটেকশন নেবে,
সে যদি ল্যাবে থেকে এক ধরনের প্রোডাকশন নেবে, সে যদি ডাইরেক্ট যেখানে করোনা রুগী আছে তাকে সেবা দিতে এক ধরনের প্রোডাকশন নেবে, এবং সে যদি করোনা রুগীদের কোনো রেসপিরেটরি যেমন প্রসিজিওর করে যেমন ব্রঙ্কোস্কোপি ইন্টুবেশন সেখানে এক ধরনের প্রোডাকশন নেবে, সেই টিমে থাকলে একজন প্রোডাকশন। সাধারণত যে নিয়েই প্রোডাকশন নিতে হবে যে একটা মাস্ক পরতে হবে, যে যদি আউটডোর স্ক্রিনিং করে গগলস পরতে হবে, গাউন পরতে হবে, এটা ম্যান্ডেট অবশ্যই এই দুটো পরতেই হবে, এবং গ্লোভস পরতে হবে। এবং এখানে আরেকটা জিনিস যেটা আছে যে আমরা তো যে ট্রায়াল যেটা মানে করেছি আমরা যে হাইলি সাসপেক্টেড কেস কারা আছে এটা এখনও কিন্তু মানে প্রতিটা হসপিটালেই যেটা করেছে যে আপনার সর্দি কাশি আছে কিনা, জ্বর আছে কিনা, শ্বাসকষ্ট আছে কিনা, এগুলোকে আলাদা করে ফেলছে, এখন আলাদা করে আলাদা জায়গায় চিকিৎসা দিচ্ছে। এবং সেই ক্ষেত্রে ওখানে আমরা একটা স্ক্রিনিং করে কতগুলো কুশনিয়ার আছে, প্রবল আছে কিনা, ট্রাভেল হিস্ট্রি আছে, এগুলো নিয়ে আমরা বের করে হাই রিস্ক গ্রুপ বা হাইলি সাসপেক্টেড কেস আলাদা করে ফেলেছি, এক ধরনের মানে প্রোটোকলে চলে যায়। আর যেগুলো খুব হাইলি সাসপিশিয়াস না সেই ধরনের আমরা আর একটা যে প্যারাসিটামল সিমটোমেটিক চিকিৎসা ছেড়ে দিচ্ছি, এবং এটা ডিপেন্ড করে সে কোথায় কাজ করে তার উপর। অবশ্যই প্রতিটি স্বাস্থ্যকর্মী, প্রতিটি চিকিৎসকের পার্সোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা তিনি যেন সর্বোচ্চ সুরক্ষা নিয়েই তিনি চিকিৎসা প্রদানে অবশ্যই যেতে পারেন, সেটি আমাদের একান্ত কাম্য। অনেক দর্শক আমাদের কাছে এসএমএস করছেন বা ফেসবুকে যোগাযোগ করছেন। একজন প্রবাসী দর্শক মিস্টার মামুন, তিনি কাতার থেকে লিখছেন, তিনি সেখানেই অবস্থান করছেন, তিনি বাংলাদেশের বর্তমান সিচুয়েশন সম্পর্কে বা আতঙ্কিত হওয়ার মতো কিরকম আছে সেই বিষয়গুলি সম্পর্কে একটু জানতে চাইছেন। একজন প্রবাসী, ধন্যবাদ আপনাকে, এবং আপনার প্রিয়জন দেশে আছে, আপনার এটা দেশ, সুতরাং আপনার একটু আতঙ্ক এটা সম্বন্ধে জানার আগ্রহ থাকাটাই স্বাভাবিক, সেজন্য ধন্যবাদ। বাংলাদেশে আমাদের এখন পর্যন্ত যে সরকারিভাবে রিপোর্ট দেওয়া হয়েছে তাতে খুব বেশি এখনও সমস্যা নেই, আমাদের 48 জন রোগী শনাক্ত হয়েছে এবং তার মধ্যে কয়েকজন মারা গিয়েছেন, এদের মধ্যে বেশিরভাগ বাইরে থেকেই নিয়ে আসছেন, কারো কারো ক্ষেত্রে এখানে তার আত্মীয় স্বজন বা আপনজন আক্রান্ত হয়েছেন। আমাদের কয়েকজন চিকিৎসক বা স্বাস্থ্যসেবা দানকারী তারাও আক্রান্ত হয়েছেন, এবং দুই একটা ক্ষেত্রে আমরা যেটা লোকালয়ে সংক্রমণ বলি বা কমিউনিটি, হ্যাঁ এরকম দু একটা জানা তাদের জানা যায়নি কোথায় থেকে পেয়েছে। তা আমাদের কিছু অনিশ্চয়তা আছে যে আমাদের প্রায় 7-8 লক্ষ লোক এই সংক্রমণ শুরু হওয়ার পর থেকে বিশ্বে বাংলাদেশে এসেছেন, কিন্তু সকলের যথাযথ কোয়ারেন্টাইন হয়নি, যেটা হলে আমরা খুবই আশ্বস্ত হতে পারতাম। তার ফলে আমাদের একটু অনিশ্চয়তা থেকে গেছে যে এই যে 7-8 লক্ষ লোক আসলেন তাদের কেউ কেউ ভাইরাসটা নিয়ে আসছেন কিনা, এবং যেহেতু যথাযথভাবে কোয়ারেন্টাইনটা হয়নি সুতরাং তাদের মধ্য থেকে আবার তার আত্মীয় স্বজন, উনি যে বাজারে গিয়েছেন বা বিয়ে খেতে গিয়েছেন বা ভোট দিতে গিয়েছেন, এগুলো জায়গায় অন্যরা কেউ আক্রান্ত হয়েছে কিনা। এবং আরেকটা আছে, আমাদের টেস্টের একটু ফ্যাসিলিটি কম আছে, স্বল্পতা আছে, তার ফলে অনেক লোককে আমরা পরীক্ষাও করতে পারিনি, এই ধরনের একটু অনিশ্চয়তা আছে। তবে ভালো খবর হলো যে এই মুহূর্তে বাংলাদেশের সোশ্যাল ডিস্টেন্সিং যেটা, এটা খুবই কার্যকরভাবে পালন হচ্ছে, আমাদের সেনাবাহিনী, পুলিশ এবং সবাই মিলে একসাথে যদি আমরা চেষ্টা করি তাহলে অবশ্যই সেই অনেক বেশি অনিশ্চয়তা নেই, আশঙ্কাটুকু আমরা হয়তো বা কমিয়ে ফেলতে পারবো। স্যার, আপনি একজন বক্ষব্যাধি বিশেষজ্ঞ, এবং আমরা শুনে থাকি যে করোনায় আক্রান্ত রোগীদের শেষ মুহূর্তে প্রচন্ড শ্বাসকষ্ট হয়, এই বিষয়টি নিয়ে খুব সংক্ষেপে যদি কিছু বলেন, আমাদের সময় প্রায় শেষ হয়ে গেছে। আসলে করোনাতে যেটা সবচেয়ে বেশি ভয় এবং মারা যাওয়ার বড় কারণ হচ্ছে নিউমোনিয়া এবং এআরডিএস, অ্যাকুট রেসপিরেটরি স্ট্রেস সিনড্রোম যেটা হয়। সেখানে যেটা হয় যে এই ভাইরাসটা যেই ফুসফুসে যে জায়গাটাতে অক্সিজেন প্রবাহিত হয় এবং কার্বন ডাইঅক্সাইড, সেই জায়গাটাতে সিক্রেশন দিয়ে ওটা ব্লক করে দেয়, তো যার ফলে মানুষের রেসপিরেটরি ফেলিউর আমরা বলি সেটা হয়, এবং সেই কারণেই মারা যায়। এবং সেই ক্ষেত্রে রেসপিরেটরি সাপোর্ট যেটা যায় ভেন্টিলেটর বা লাইফ সাপোর্ট অনেকজন প্রয়োজন, দেখা গেছে যে হাসপাতালে কিন্তু 70% লোকই ভালো হয়ে যায় এবং 30% লোকের হাসপাতালে প্রয়োজন, এবং যাদের হাসপাতালে ভর্তির প্রয়োজন হয় তাদের কিন্তু আবার 30-40% লোকের ভেন্টিলেটর রেসপিরেটরি সাপোর্ট প্রয়োজন হয়। তো সেটা একটা ইম্পর্টেন্ট জিনিস আমাদের লাগে, এবং সেক্ষেত্রে আমাদের দেশে সত্যি কথা তো ভেন্টিলেটর নাই, আমাদের দেশে কোনো জায়গায় কিন্তু এটা দেওয়া যাচ্ছে না, তো রেসপিরেটরি ফেলিউরেই মানুষ মারা যায়, মানে এবং সেপটিক শকে মারা যাচ্ছে। আমরা যথেষ্ট গুরুত্বপূর্ণ বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের কাছে শুনলাম, আমাদের দর্শকদের জন্য আমরা চেষ্টা করছি সেই তথ্যগুলির মাধ্যমে আমরা যাতে প্রতিরোধ ব্যবস্থাটাকে আরও বেশি জোরদার করতে পারি, এবং আমরা যাতে আতঙ্কিত না হয়ে বরং বেশি বেশি করে সচেতন হই, এই সচেতনতাটাকে বা এই সচেতনতার ধাপটাকে আরও বেশি বেগবান করবার জন্যই আসলে আমাদের এই বিশেষ আয়োজন বা আলোচনা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আরটিভি এবং দর্শকদেরও ধন্যবাদ। জি, ধন্যবাদ।
প্রিয় দর্শক, আমাদের প্রত্যেকের ব্যক্তিগত বা পারিবারিক বা সামাজিক এবং রাষ্ট্রীয়ভাবে সর্বোচ্চ সতর্কতার সময়ের মধ্য দিয়ে আমরা পার হচ্ছি। আমরা অবশ্যই এই সতর্কতা বা এই সচেতনতাকে আরও বেশি এগিয়ে নেব। আপনাদের সকলকে ধন্যবাদ আমাদের এই আজকের আলোচনা উপভোগ করবার জন্য এবং পরবর্তী অনুষ্ঠান দেখবার জন্য। আল্লাহ হাফেজ। Press the bell icon on YouTube app and never miss another update.